Hey, hi, assalamualaikum. It's me, Mashir Farabi, and you are watching Mash Potato. So after a long break, আমি ভাবছি যে আমার নতুন কিছু ভিডিও বানানো উচিত। Basically ব্যাপারটা এমনও না, গতকালকে আমি যখন আমার ওয়ার্ড্রপটা খুলি, আমার অ্যাকশন ক্যামেরাটা দেখে আমার মনে হয়েছে যে বলে আমাকে গালি গালাজ করতেছে। So this is the reason যে জন্য আমি হচ্ছে আজকে প্ল্যান করলাম একটা ভিডিও বানানোই যায়। একটা মানুষের কথা না বললেই না এই ভিডিও মেকিং এর ক্ষেত্রে, সে হচ্ছে আমার ফ্রেন্ড তানজিমুল মিশু। ও সবসময় আমাকে গালিগালাজ করে যে আমার সব সেরাব আছে, সব কিছু আছে, বাট তারপর আমি কেন ভিডিও বানাই না। সো দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু হিম, আই হোপ ইউ উইল লাইক ইট। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গো। I was there when I needed someone, wasn't getting over you. When I move to the side, when I move, are you mine? And I know what you're feeling. I'ma take you for a ride, let me take it off your mind, cause you know it's a season. ফাইনালি বের হয়েই পড়লাম আজকের মিশনে। আর আজকের মিশনে বেশ অনেকগুলো কাজ আমার হাতে আছে। ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে মাল্টিপ্ল্যানে যেতে হবে। আমার ম্যাকবুকটা বেশ কিছুদিন ধরে ব্যাটারি রিলেটেড কিছু প্রবলেম ফেস করতেছিলাম, সো ম্যাকবুকটাকে আগে ঠিক করাইতে হবে। আর এর জন্য আমি আসলে ডায়মন্ডে যাই সবসময়, এটা হচ্ছে মাল্টিপ্ল্যানে নয়তলায়। ল্যাপটপ বা আইম্যাক সার্ভিসিংয়ের জন্য এরা আসলে বরাবরই বেশ ভালো। সো আফটার দ্যাট হচ্ছে কি, আমাকে আমার টিভির জন্য একটা অ্যাডাপ্টার কালেক্ট করতে হবে, সেটাও মাল্টিপ্ল্যানেই হয়ে যাবে। আর এরপরে হচ্ছে কি, একটা চশমার দোকানে যেতে হবে, সেখান থেকে হচ্ছে গিয়ে একটা চশমার ক্লিনার, আই মিন গ্লাস ক্লিনার যেটা আছে ওইটা কালেক্ট করতে হবে। সো বেশ কিছু মিশন নিয়ে আজকে আসলে বাসা থেকে নামছি। আর বেশ অনেকদিন পর বাইকটাও রাইড করতেছি, অনেকদিন হচ্ছে বাইকটা রাইড করা হচ্ছিলো না। আর একটা আপডেট আপনাদেরকে বলা হয় নাই, দ্যাট ইজ আমি হচ্ছে গিয়ে বাইকে জমথাই ইনস্টল করছি। দেখি এটার পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হয়ে যাবে। পুলিশ কাকু দাঁড়ায় আছে আমার জন্য, কিন্তু ধরলেও লাভ হবে না। ফাইনালি আমি মাল্টিপ্ল্যানের পার্কিংয়ে। আর একটা ব্যাড নিউজও আছে, পরে শেয়ার করব। এই সেই অ্যাডাপ্টারটা যেটার কথা আসলে বলেছিলাম। সো আজকের মতো মাল্টিপ্ল্যানের সব কাজ শেষ, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। সো দেরি না করে চলে যাই, দুপুরও হয়ে গেছে, খিদাও লাগছে, সো তাড়াতাড়ি যাওয়াটা ভালো হবে। আর রাস্তায় আসার সময় যে পরিমাণ জ্যাম দেখে আসছি, যাওয়ার সময় যে কী কী ফেস করতে হয় আল্লাহ জানে। এখানে টোকেনটা আগে ডেলিভার করে দেই, তারপরে হচ্ছে গিয়ে চলে যাই। You show, don't let you in on my life. I tell you the things that you need to know. I know you like that. I know you need that. The way you move. শুরুতেই হচ্ছে গিয়ে একটা খারাপ খবরের কথা বলেছিলাম, সো চলেন সেই খারাপ খবরটা আসলে ডিসক্রাইব করি। সেটা হচ্ছে গিয়ে আমার যেটা বলেছিলাম আগে, যে আমার ক্যামেরাটা আসলে ইউজ করা হয় না। তো অনেকদিন পর আজকে ইউজ করতে করতে হয়তো বা হচ্ছে গিয়ে অফ হয়ে গেছিলো। এমনও হইতে পারে যে ব্যাটারি রিলেটেড কোনো ইস্যু ছিল, বা অনেকদিন ইউজ করি না এই জন্য হয়তো বা অফ হয়ে গেছিলো, ক্যামেরাটা আর অন হচ্ছিলো না। সো মাঝ রাস্তায় আসলে আমার পক্ষেও কোনো ওয়ে ছিল না ক্যামেরাটাকে শর্ট আউট করার বা ঠিক করার ওইখানে, তো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। অ্যাজ এ রেজাল্ট আমার মাল্টিপ্ল্যানের পার্কিং থেকেই হচ্ছে গিয়ে ভিডিওটা শুরু করতে হয়েছিল। বিইং এ বাইকার, পৃথিবীর অন্যতম একটা চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে গ্লাস ইউজ করা অবস্থায় বাইক চালানো। আল্লাহ, এর বিচার যে কবে হবে আল্লাহ জানে। আর এর সলিউশন যে কী তাও আমি ঠিক জানি না, একটু শ্বাস লাগলেই হচ্ছে গিয়ে ব্লার হয়ে যায়। সো এটা একটা মহা সমস্যা আসলে, রাইডিংয়ের সময় যদি গ্লাস ব্লার হয়ে যায়, প্লাস হচ্ছে গিয়ে সামনের ভিশনটা ঠিক মতো না হয়, এটা আসলেই সব রাইডারের জন্যই বেশ প্রবলেমেটিক একটা সিচুয়েশান। এতদিন শীত ছিল, ভালোই হচ্ছে গিয়ে রাস্তাঘাট ফাঁকা ছিল, বাট আজকে সূর্য উঠছে আর রাস্তাঘাটে জ্যামের পরিমাণও মনে হচ্ছে সূর্যের সাথে সাথেই উঠছে। সো এটা একটা সমস্যা, বিশেষ করে এই সব জায়গায় আমার মনে হয় ঢাকা সিটির সবগুলো জায়গাতেই হচ্ছে গিয়ে সেম টাইপের জ্যামই থাকে। আমি যেহেতু এখন এলিফেন্ট রোডে আছি আর সায়েন্স ল্যাব সিগনালে, এই সিগনালটা আমি আসলে কখনোই অনেক ফাঁকা দেখি নাই। সো এইটা আসলে আমার প্রাপ্যই ছিল এই জ্যামটা। সিএনজিওয়ালা সাইড দিলেই বের হয়ে যেতে পারতাম একটু, তাও দিচ্ছে না, ইয়ার করা ওর পিছিয়ে পিছিয়েই যাই।
আরেকটা ব্যাপার বলেছিলাম যে আরেকটা জিনিস শেয়ার করব, দ্যাট ইজ এই JomThai এর পারফরম্যান্স। যদিও এখনও টানার মতো কোনো অপশন পাই নাই যেখানে একটু টান দিয়ে দেখবো, বাট JomThai ইজ ওয়াসম অনেস্টলি। JomThai এর মতো এত ভালো পারফরমেটিভ কোনো চেইন সেট মনে হয় আমি আগে দেখি নাই। এই টার্নটা একটু নিয়ে নিই, এখান থেকে একটু আমাদের ধানমন্ডি রোডে ঢুকি, তারপরে হয়তো বা একটু স্পেস পাওয়া যেতে পারে আর একটু টার্ন চেক করার জন্য যে কীরকম টার্ন উঠে বা কীরকম কী সাপোর্ট ও প্রোভাইড করে। সো ফাইনালি একটু মোটামুটি ফাঁকা জায়গা পাওয়া গেছে, এখানে একটু টান দেওয়া যেতে পারে, সো দেখা যাক কি হয়। খুবই ভালো লাগতেছে আসলে। সিবিআর যারা ইউজ করে তারা জানে যে সিবিআরের অন্যতম সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এর চেইনের নয়েজের সমস্যা। আর JomThai ইনস্টল করার পর আজকে হচ্ছে কি আমার ফার্স্ট দিন, আর অনেস্টলি আমি আসলে এই বাসগুলোর কথা কি যে বলবো, ওরা না কাউকে সাইড দিবে না হচ্ছে গিয়া নিজেরা ঠিকভাবে যাবে। সো যেটা বলছিলাম যে JomThai ইউজ করার পর আজকে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট দিন, আর আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড। আমার চেইনের নয়েজ কোনো কিছুই আর নাই, আর অনেস্টলি এত পরিমাণ হচ্ছে গিয়ে পারফরমেন্স বুস্ট হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে একটা ও একটা স্পেশাল একটা পাওয়ার দিচ্ছে এমন মনে হচ্ছে আসলে। সো এটা খুবই ভালো, আই উইল রিকমেন্ড ইউ যদি আপনি একটা সিবিআর রাইডার হয়ে থাকেন আর আপনার যদি ইচ্ছা থাকে যে আপনার চেইনের নয়েজটাকে বরাবরের জন্য একদম গায়েব করে দিবেন, দেন ইউ ক্যান ইউজ ইট, এটা আসলেই অনেক ভালো। সো এখন আমরা চলে এসেছি একদম সীমান্ত স্কোয়ারের সামনে, আর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে একদম পরিচিত যে চশমার দোকানটা আছে যেটা হচ্ছে জিসান অপটিক্স, এটা হচ্ছে ধানমন্ডিতে ইউ ল্যাবের ঠিক পাশেই। আমি যখন ইউ ল্যাবে স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন আমি এটাতে প্রায়ই আসতাম, এখান থেকে হচ্ছে গিয়ে আমার সানগ্লাসেস চশমা এগুলো পারচেস করতাম। এখানে যেতে হবে, এখান থেকে হচ্ছে গিয়ে আমার চশমার হচ্ছে ক্লিনার যেটার কথা আমি বলেছিলাম ওইটা পারচেস করতে হবে, আর তারপরই মোটামুটি কাজ শেষ, এরপরই বাসার উদ্দেশ্যে চলে যাওয়া যাবে বলে মনে হচ্ছে। সো কাজ শেষ, আর আমার বাইকটা হচ্ছে আমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিল, সো ইটস হাই টাইম, আর এখন বাসায় যেতে হবে। আর এখান থেকে একটা শর্টকাট আছে আসলে ইউ ল্যাবের সামনে থেকে, আমি যেহেতু জিগাতলাতে থাকি আমার বাসাটা হচ্ছে জিগাতলা নতুন রাস্তার দিকে, সো আমি এখান থেকে এই শর্টকাটটা নিব। এই শর্টকাটটা নিলে খুব ইজিলি হচ্ছে গিয়ে আমার বাসায় চলে যেতে পারবো, সো বাসার দিকেই যাওয়া যাক। ফাইনালি হ্যাসেল ইজ ওভার, বাসায় চলে আসছি, বাসায় উঠতেছি। সো আজকের মতো আর কোনো কাজ নেই, জাস্ট এখন ভিডিওটা এডিট করে আপলোড দেওয়ার পালা।
থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর বিইং উইথ মি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিও বানানোর ট্রাই করবো, যেটা হচ্ছে হয়তো বা কোনো রিলেটিভ ইনফরমেটিভও হতে পারে বা অন্য কিছু। সো কিপ মি অন ইয়োর দোয়া, আল্লাহ হাফেজ।